हेलो फ्रेंड्स, एपीएससी आसाम पब्लिक सर्विस कमिशनर आर एटा नतुन भिडिओले आपनलोक स्वागतम। आजि मैं आपनलोक देखाम आपनलोक जे कम्बाइन कम्पिटिटिव एग्जामिनेशन जे होबो तार कारणे जे आपनलोक फर्म खन केनेके फिल अप करबो। तो फ्रेंड्स, आपनलोक फर्म खन फिल अप करार आगत आपनलोक सबसे प्रथम रेजिस्ट्रेशन करिबो लागबो। तो रेजिस्ट्रेशन आपनलोक केनेके करबो, रेजिस्ट्रेशन करार गोटे प्रोसेसटो मे भिडिओत आपनलोक देखाम। आपनलोक भिडिओटो साइखनि एनेके प्रोसेसटो अप्लाई करि आपनलोक निजर रेजिस्ट्रेशनटो करिबो। तहक आमी भिडिओटो स्टार्ट करू। तो फ्रेंड्स, आहक आमी भिडिओटो आगबाढ़ी जाउ। तो फ्रेंड्स, आपनलोक जदि चेनेलत नतुन आसे तो चेनेलटो सब्सक्राइब करिबो आ भिडिओटो लाइक करिबो। आरो फ्रेंड्स, आपनलोके कमेंट करि जनाबो आपनलोकक भिडिओटो केनेके लागिसे। त हक आमी भिडिओटो आगबाढ़ी जाउ। आपनलोके केनेके रेजिस्ट्रेशन करिबो, रेजिस्ट्रेशन करा गोटे प्रोसेसटो आपनलोक देखाय दिम। तो फ्रेंड्स, आपनलोके सबसे प्रथम क्रोम पेजटो खुलिबो। क्रोम पेजटो खुलिखिनि आपनलोके एपीएससी टाइप करिबो, apc.nic.in। ए लिंकटो मैं डिस्क्रिप्शनत दि दिम। आपनलोके टाइप करा पछत आब इयाते आहिबो हाउ टू अप्लाई अनलाइन। आपनर जोंटो इंटरफेसटो आसे एनेके खुल खाइ जाबो। इयाते आपनर लेखा थाकिबो हाउ टू अप्लाई अनलाइन फर अलरेडी रेजिस्टार्ड एक्सपीरियन्स फर निउ एक्सपीरियन्स। तो आपनलोके फर निउ क्लिक करिबो। निउ क्लिक करार पिछत आपनलोके नेक्स्ट इंटरफेसटो खुल खाइ जाबो एनेके। तो आमी इयाते साउ आपनलोके लेखा आछे हाउ टू सबमिट अनलाइन। मैं अकमान जूम करि दिउ। हाउ टू सबमिट अनलाइन एप्लिकेशन फर्म निउ टू एपीएससी अनलाइन पोर्टल क्रिएट एन अकाउंट। आपनलोके एटा अकाउंट क्रिएट करिबोले नतुनर कारणे। तो लेखा आछे विजिट दिस वेबसाइट एंड क्लिक ऑन रेजिस्टर टू फिल अप ए रेजिस्ट्रेशन फर्म। तो आमी एई वेबसाइटत क्लिक करिम। एई वेबसाइटत क्लिक करिले आमी रेजिस्ट्रेशन फर्मटो इयाते साउ केनेके दिया आछे। एई फेट साउ केते दिया आछे ए डेमोटो एनेके फर्मखन থাকিব। তো আপনাকে এই ওয়েবসাইটত ক্লিক করে মই ওয়েবসাইটৰ লিংকটো আপোনালোকে ডেসক্রিপশনত দি দিম। তো আপোনালোকে ডাইৰেক্ট লিংকটো ক্লিক কৰি এই ওয়েবসাইটত আহি যাব পাৰিব। ইন্টারফেসটো থাকে এনেকে খুল খাব আসাম পাবলিক সার্ভিস কমিশনার। তো ইয়াতে সব রাইট সাইড কর্নারত আপোনালোকে অনলাইন রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম লগইন আছে, রেজিস্টার আছে। তো আপোনালোকে রেজিস্ট্রেশন ক্লিক কৰিব। যদি অলরেডি আপোনালোকে রেজিস্ট্রেশন কৰি লৈছে তো আপোনালোকে লগইনত ক্লিক কৰিব। তাৰপিছত আসাম পাবলিক সার্ভিস ক্রিয়েট এন একাউন্ট ইয়াতে আহি যাব। ইন্টারফেস আপোনালোকে এটা ফুল নেম এন্টার করব, ফাদার্স নেম এন্টার করব, মাদার্স নেম দিব। আপনার জেন্ডার সিলেক্ট করে নিব, মেল ফিমেল ট্রান্সজেন্ডার তিনটা অপশন দিয়ে আছে। আপনার ইমেল আইডি দিব, ইয়াতে মোবাইল নাম্বার টাইপ করব। আপনার ডেট অফ বার্থ, যেটা আপনার ডেট অফ বার্থ হয় ইয়াতে এন্টার করব। তারপর সিটিজেন ইন্ডিয়ান থাকবে। ইজ এ পার্মানেন্ট রেসিডেন্স অফ আসাম, ইয়েস নো অপশন আছে, ইয়েস দিব লাগবে। তারপর আপনার কাস্ট সিলেক্ট করব। পার্সন উইথ বেঞ্চমার্ক ডিজিটালি 140% এবভ যদি হয় তো ইয়েস করব, নাই যদি নো করব। তারপর আপনার তলত আহি যাব। আপনার স্টেট টু আসাম থাকিব। ইয়াতে যেতিয়া আপোনালোকে এখন সিলেক্ট কৰে পার্মানেন্ট স্টেট আসাম, ইয়েস দিলে তো আসাম আহি যাব। যদি নো, যদি নো দিলে আপোনালোকে ইয়াতে আপোনালোকে নিজৰ স্টেট টু সিলেক্ট কৰিব লাগিব। তাৰপিছত আপোনালোকে ইয়াতে ডিষ্ট্ৰিক্ট দিয়া আছে অপচন। আপোনালোকে ডিষ্ট্ৰিক্ট সিলেক্ট আসামৰ জন যেতিয়া হয় আপোনালোকে তো আসামৰ যোনটো এটা ডিষ্ট্ৰিক্টৰ আপোনালোকে থাকিব, আপোনালোকে ডিষ্ট্ৰিক্ট সিলেক্ট কৰি লব। তাৰপিছত আপোনালোকে যোনটো পিনক'ড, এৰিয়া পিনক'ড যোনটো হয় ইয়াতে পিনক'ড দি দিব। তাৰপিছত আপোনালোকে যোনটো পাছৱৰ্ড, পাছৱৰ্ড ইয়াতে আপোনালোকে ক্ৰিয়েট কৰিব। আপোনালোকে পাছৱৰ্ড এনেকৈ থাকিব লাগিব, আপোনাৰ টোটেল আঠটা কেৰেক্টাৰৰ পাছৱৰ্ড থাকিব। তো আঠটা পাছৱৰ্ড কেৰেক্টাৰ আপোনাৰ এটলিষ্ট এটা কেপিটেল লেটাৰ, এটা স্মল লেটাৰ আৰু এটা চিম্বলিক থাকিব লাগিব, আৰু এটা লেটার মানে অঙ্ক থাকিব লাগিব লেটার। ঠিক আছে, তো আপনার ইয়াতে পাসওয়ার্ড টাইপ করব, তারপর কনফার্ম পাসওয়ার্ড দিব। তারপর আপনার তলত এই 3478 যেটা ক্যাপচারটা আছে এই ক্যাপচারটা ইয়াতে এন্টার করবে। ক্যাপচারটা এন্টার করার পিছত আপনার ইয়াতে জেনারেট ওটিপি ক্লিক করব। জেনারেট ওটিপি কেতিয়া ক্লিক করব, যেতে আপনার এখন মোবাইল নাম্বার এন্টার করে দিব আর ইমেল আইডি যেটা দিয়ে দিব। তো তার মানে জেনারেট ওটিপি ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। এই ওটিপিটি এন্টার ইয়াতে এন্টার করে রেজিস্ট্রেশন ক্লিক করব। রেজিস্ট্রেশন যেতে আপনার ক্লিক করে দিব। রেজিস্ট্রেশন ক্লিক করার পিছত আপনার মোবাইল নাম্বারত বা ইমেইল আইডিত আপনার যোন রেজিস্ট্রেশন আইডি আছে এখন গুছি যাব। তারপর আপনার এই লগইন হিয়ার, লগইন হিয়ারত ক্লিক করব। লগইন হিয়ারত ক্লিক করার পিছত আপনার নিজের যোন রেজিস্ট্রেশন আইডি আপনার দিয়া যাব। এই রেজিস্ট্রেশন আইডি এন্টার করে আপনার মোবাইল নাম্বারটা এন্টার করে আপনার লগইন করব। তো ফ্রেন্ডস, আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে, আমি লগইনত ক্লিক করো। লগইনত ক্লিক করছে আপনার যোন ইয়াতে সব ইমেইল আইডিটা অলরেডি আহি গেছে, তারপর আমার পাসওয়ার্ডটা আহি গেছে, আমি সেভ করে দিছি। তারপর ক্যাপচারটা এন্টার করব। ক্যাপচারটা 4137 আছে, ক্যাপচারটা এন্টার করে লগইনত ক্লিক করব। লগইনত ক্লিক করার পিছত আপনার সব ইয়াতে পুরো ইন্টারফেসটা এটা খুল খাই গেছে। ইয়াতে সব স্টেটাস অফ এপ্লিকেশন সাবমিশন স্টেপ 1, প্রোফাইল ক্রিয়েশন স্টেপ 2, এপ্লিকেশন সাবমিশন, তারপর ক্যানসেল এপ্লিকেশন থ্রু মাই এপ্লিকেশন সেকশন। তো ইয়াতে এপ্লিকেশন সেকশন যাব। তারপর আপনার এপ্লিকেশন সেকশন যায়, এপ্লাই সেকশনত ক্লিক করব। এপ্লাই সেকশনত ক্লিক করছে ইয়াতে, তারপর আপনার ইয়াতে কারেন্টলি নো অ্যাক্টিভ এডভার্টাইজমেন্ট এভেলেবল টু এপ্লাইড। তো আপনার কোয়ালিফিকেশন ফিল যেতে যেতে এডভার্টাইজমেন্ট থাকবে ইয়াতে এপ্লাইর একটা অপশন থাকব কলম। আপনার এপ্লাই ক্লিক করে কিনে আপনি প্রসেসটি এপ্লাই ক্লিক করব। প্রসেসটি এপ্লাই ক্লিক করে আপনি এপ্লিকেশনটি এপ্লাই করব। তো আপনার ফ্রেন্ডস, ভিডিওটি কেনেকে লাগিছে আপনার কমেন্ট করে জানাব। আর আপনার যদি ভিডিওখন ভাল লাগিছে তো এটা ভিডিওটি লাইক করে দিব আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব। আপনার যেটা এপিএসসি রিলেটেড বা কিবা আন বিষয় রিলেটেড এটা লেটেস্ট ভিডিও আহিব আপনার এখন চাব পাৰিব। আর মই এই চ্যানেলত এপিএসসি রিলেটেড ভিডিওখিনি আপলোড করে থাকি। আপনাদের ফর্ম ফিল আপ করব, কেতিয়া ফর্ম ফিল আহে, ফর্ম ফিল আপর ডেটটা কেতিয়া দিব মই চ্যানেলত আপডেট করে দিম। আপনার তার কারণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখব। সাবস্ক্রাইব করে রাখলে যেটা লেটেস্ট ইনফরমেশনটা আহিব মই চ্যানেলত আপডেট দিম, সবচেয়ে প্রথম আপনাদের পাব। আর ফর্ম ফিল আপন এপ্লাই করে পাব, লেটেস্ট সিলেবাসটা আপনাদের পাব, আর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার আপনাদের পাই যাব এই চ্যানেলের থ্রু দি। তো আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো আজি ভিডিওটা ইমানে। জয় হিন্দ, জয় ভারত।